আরে কেবলা এবার কি করবি? ব্যাপারটা খুব মেফিস্টোফিলিস বলে মনে হচ্ছে, পুদিচ্চেরিও বলা যেতে পারে। হ সত্য কইছো, চন্দ্রকান্ত আর নাকেশ্বর শুনে কিভাবে লাফিয়ে উঠলো দেখেছো? মনে হচ্ছে ছড়াটার দ্বিতীয় লাইনেরও মানে আছে। সবকিছুরই মানে আছে, এখন তো দেখছি পুরো ছড়াটার মানে বুঝতে পারলেই কম্বলেরও হদিশ পাওয়া যাবে। কিন্তু ক্যাবলা, পটলডাঙার কম্বল চাঁদনী চক্রধরের সাথে জুটলো কিভাবে সেটাই তো বোঝা যাচ্ছে না। আরে সেটা বুঝলে তো সবই বোঝা যেত। আচ্ছা কেবলু, আমরা সাইজনে সাইড দিক থেকে যদি হলধরের দোকানের দিকে নজর রাখি। গ্রেট আইডিয়া, আমাদের তাড়াবার জন্যই তো হলধর দোকান বন্ধ করেছে, আবার নিশ্চয়ই দোকান খুলবে। হ্যাঁ, তখন চক্রধর বা চন্দ্রকান্ত আসতেও তো পারে। ঠিক কথা। এই তবে টেক কেয়ার, সবাইকে একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে, হলধর যাতে দেখতে না পায়। ঠিক। শোন, পড়াশোনার সময় নষ্ট না করেও আরও দেড় ঘন্টা এখানে থাকতে পারবো, কে জানে আজই হয়তো একটা ক্লু পেয়ে যেতে পারি কম্বলের। ফ্রেন্ডস, নাও টু অ্যাকশন, যে যার জায়গা বেছে নাও। কে মানে কে? আমি হে কি চল চল খালের জল, তাই না? মানে তাহলে হলধরকে নিয়ে সময় নষ্ট করা কেন? কাল বেলা তিনটের সময় ১৩ নম্বর শেয়াল পুকুর রোডে গেলেই তো হয়। টাটা। না, ব্যাপারটা একদম পুদিচ্চেরি। আমি বলি কি চাহিদা, আজ দুপুরবেলায় যাওয়া যাক ওখানে। না, যেতে তো আপত্তি নেই, কিন্তু যদি ফেসে যাই? সকল দিক ভাইবা চিন্তাই কাম করা উচিত। কথাটা ভাববার মতন। হবে না, হবে না, তোরা সব স্বার্থপর। একটা ছেলে মারা যাচ্ছে আর তোরা গা বাঁচাচ্ছিস? সেম সেম। কিন্তু শেয়াল পুকুরে মুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ওরা যদি আমাদের আক্রমণ করে? করুক না আক্রমণ, আমাদের লিডার আছে না, তোমার এক একটা ঘুষিতে না এক একজনের দাঁত খসে পড়বে। বলছিস? হ্যাঁ। যা, তবে এখন সব বাড়ি পালা, খেয়ে দিয়ে দেড়টার সময় এখানে হাজিরা দিবি, যা। রাস্তার এই দিকটা হইল ধোপাপাড়া, আর ওই দিকটা শেয়াল পুকুর রোড, মানে এই দিকের ধোপাড়া ওই দিকের শেয়াল পুকুরে গিয়া কাপড় কাছে। এদি থাম, তোকে আর বোঝাতে হবে না, তোর একটু ভালো কইরা বুঝান দরকার, তোর মগজ বুঝলা তো কিছু নাই। দেখাবুন। ওই তো ওই তো ওই তো ১৩ নম্বর। হ্যাঁ, দাঁড়া দারানজি। ও দারানজি, চন্দ্রকান্ত নাকেশ্বর। এই যে এসে গেছেন। বাহ, আপনারা তো খুব পাঞ্চুয়াল। আমরা সর্বদাই পাঞ্চুয়াল। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আগে চলুন মা নেংটিশ্বরীর মন্দিরে। নেংটিশ্বরী? সে কি নাম শোনেননি? মা নেংটিশ্বরীর নাম শোনেননি, অথচ চন্দ্রকান্ত নাকেশ্বরের খবর পেয়েছেন, এটা কেমন হলো? না না, শুনবো না কেন, না হলে আর এখানে এলাম কি করে বলুন? তাই বলুন, জয় মা নেংটিশ্বরী। চলুন ভেতরে চলুন।